Django 101 Django 101 ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি অনিরুদ্ধ অধিকারী। এটা Django 101 সিরিজে আমরা দেখব কীভাবে জ্যাঙ্গো দিয়ে আমরা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, ছোট বড় যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকালকার যে সকল ওয়েব অ্যাপ্লিকেশন সেগুলো যদি দিকে যদি আমরা একটু তাকাই, আমরা উবার বলি, ফেসবুক বলি, কিংবা টুইটার, কিংবা ফুড পান্ডা, এগুলোর পিছনে যদি টেকনিক্যাল আর্কিটেকচারের একটা হাই লেভেল ওভারভিউ দেখলে, এদের সবার আর্কিটেকচার মোটামুটি সেম, সবাই মোটামুটি একইভাবেই কাজ করে। দেখা যায় আমাদের যে সার্ভিস বা ই কমার্স সাইট বা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন, এর পিছনে একটা ডাটাবেস থাকে এবং ওই ডাটাবেজের থেকে কিছু ডাটা কোনো ক্লেভার প্রোগ্রামিং করে টোরে একটা প্রোগ্রাম দিয়ে জাস্ট ডিসপ্লে করা, ডাটাবেস থেকে রিড করে ওয়েবসাইটে দেখানো, কিংবা ডাটাবেস ওয়েবসাইট থেকে ইনপুট নিয়ে ডাটাবেজে ইনসার্ট করা, ডাটাবেজে সার্চ করা, বা ডাটাবেজে বিভিন্ন ধরনের জয়েন করা, এই জিনিসগুলি দিয়েই বেসিক্যালি এই ধরনের সার্ভিসগুলো কাজ করে। এটা ফ্রম আ হাই লেভেল পয়েন্ট অফ ভিউ। তো প্রোগ্রামাররা এই এই ক্লেভার কোডগুলোকে সুন্দর সুন্দর নাম দিয়েছে, যেমন এই এই ডাটাবেজ আর আমাদের যে প্রেজেন্টেশনে দুইটাকে বাইন্ড করে যেটা, এই কোডটাকে প্রোগ্রামাররা বলে ভিউ, যারা জ্যাঙ্গো প্রোগ্রামার। আবার যে ডাটাবেজ ডাটা কীভাবে সেভ হচ্ছে, তারপরে দেখা যায় ডাটাবেজে ডাটা কীভাবে রিড করে আমরা অ্যাপ্লিকেশন ইউজ করবো সেগুলোকে তারা বলে ডাটা মডেল। আবার ওয়েবসাইটে কীভাবে ডাটাটা ডিসপ্লে হচ্ছে সেটাকে তারা বলে টেমপ্লেট। জ্যাঙ্গো বেসিক্যালি এই তিনটা জিনিসই খুব ভালোভাবে করতে পারে। জ্যাঙ্গো আমাদের জ্যাঙ্গোর যে ভিউ আছে, সো দেখা যায় যে আমরা যখন জ্যাঙ্গোতে প্রোগ্রাম লিখি তখন আমরা সিম্পল একটা ফাংশন লিখে বা যে কোনো একটা ক্লাস লিখে আমরা ভিউ ডিক্লেয়ার করতে পারি, এবং আমাদের বিভিন্ন ধরনের সাধারণ একটা ফাংশন বা ক্লাসের মতোই আমরা বিভিন্ন লজিক ইমপ্লিমেন্ট করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এছাড়া জ্যাঙ্গোর আছে একটা ওআরএম বা অবজেক্ট রিলেশন ম্যাপার। তো জাভা আমাদের ডাটাবেসকে এটা পাইথন প্রোগ্রামে বিভিন্ন অবজেক্ট রূপান্তর হিসেবে রূপান্তর করার জন্য তার আছে ওআরএম বা অবজেক্ট রিলেশন ম্যাপার। তো দেখা যায় এতে বিভিন্ন ধরনের কোয়েরি করা যায়, ব্লক আমাদের অবজেক্ট তৈরি, সেভ করা, কোয়েরি করা, ডাটাবেজ অ্যাক্সেস সবই পাইথন কোডের সাহায্যে করা যায়। এর জন্য একদম ডাটাবেজে সব কিছু জানারও প্রয়োজন হয় না। তো জ্যাঙ্গো মোটামুটি যেটা করে এটা আমাদের ক্লেভার কোডিং পার্টটাকে খুবই সহজ করে দেয়, কারণ এতে ভিউ, মডেল, টেমপ্লেট সব লেখার জন্য যত প্রকার টুলস দরকার, যত প্রকার সহায়তা দরকার সবই জ্যাঙ্গো প্রদান করে থাকে। তো আমরা এই পুরো টিউটোরিয়াল সিরিজে দেখব কী করে আমরা ভিউ, মডেল এগুলো তৈরি করে এবং এগুলোকে বাইন্ড করতে পারি এবং বিভিন্নভাবে জ্যাঙ্গো সব ফিচার ইউজ করতে পারি। ইউজার অ্যাকাউন্ট তৈরি করা, ইউজার অথেন্টিকেশন, পাসওয়ার্ড রিসেট, কন্টেন্ট তৈরি করা, আপডেট করা, ভিউ করা, লিস্ট করা, এইসব জিনিসগুলো আমরা দেখব কীভাবে জ্যাঙ্গোতে করা যায়। তো আর দেরি না করি, এক কথায় বলবো, সেই হবে, সেই